সম্ভবত এপ্রিলে রাজ্য পুলিশ দিয়ে হতে চলেছে পঞ্চায়েত ভোট, প্রশাসন সূত্রে খবর। জানুয়ারিতে বিজ্ঞপ্তির ইঙ্গিত, 2023 হাওড়ায় ভোট। বীরভূমের মারগ্রামে সেলিমের নিশানায় তৃণমূল। এদেরকে পঞ্চায়েত থেকে জুতো মেরে তাড়াতে হবে, রাস্তাটা একটু ভালো করে সাম দিয়ে রাখতে হবে। আমাদের নিয়োগ দেবে, তাহলে আমাদের লাশগুলো নিয়ে যাবে। অনর পর্ষদ, অনর চাকরি প্রার্থীরাও নিয়োগ বন্ধে আন্দোলনে, রাজনৈতিক মদত আক্রমণে পর্ষদ, তৃণমূল নেতার মতো কথা পাল্টা বিরোধীরা। প্রাথমিকে 269 জনের নিয়োগ বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, ইডির গ্রেফতারি নিয়ে শুনানি শেষ, স্থগিত রায়। প্রথমে আত্মীয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টের কথা অস্বীকার, নথি দেখানোর পরে মানলেও 8 কোটি টাকার উৎস কি জানেন না কিছুই দাবি মানিকের, খবর ইডি সূত্রে। গরু পাচারের টাকায় কি রাইস মিল, এবার অনুব্রতর দিদি শিবানীর গুরুপল্লির বাড়িতে অভিযান, নানুরের কর্মাধ্যক্ষকেও জিজ্ঞাসাবাদ। এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের ভোটেও তুলকালাম, ব্যালট জমা দেওয়ার পরে ব্যালট বক্স সিল করায় দেরি, কারচুপির অভিযোগ, আজ ভোট গণনা। খালি পেটে পথেই পার দুরাত, ঝাঁজ বাড়ছে প্রাথমিকের আন্দোলনে, সাইকেলকে নিয়ে যেতে পারবে ইডি, আজ দিল্লি হাইকোর্টে শুনানি, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে তৎপর শাসক বিরোধী, শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মমতা, কাঁথিতে বিজয়ের অনুষ্ঠানে শুভেন্দু, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, এদেরও পেটে খিদে, মুখে চাকরির দাবি, আর এই দাবিতে মুখের খাবার পানীয় ফেলে নামলেন রাস্তায়। অবস্থান আন্দোলন বদলে গেল আমরণ অনশন আন্দোলনে, রাস্তায় খাবার জলের বোতল ফেলে বিক্ষোভে সামিল হলেন 2014 প্রাথমিকের টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরি প্রার্থীদের একাংশ, ঝাঁজ আরো বাড়ল করুণাময়ীর আন্দোলনের। আমরা যে চাকরিটা নিজেরা নিজেদের যোগ্যতাতে অর্জন করেছিলাম, সেই চাকরির টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে অন্যরা আজকে স্কুলে যাচ্ছে, আর আমরা কাল থেকে রাস্তায় পড়ে আছি, সারা রাত ছিলাম, আর এখন আমরা না খেয়ে, জল না খেয়ে, রোদের মধ্যে অসুস্থ শরীরে আমরা বসে আছি, তারপরেও কি সরকার আমাদের কথা ভাববেন না? সোমবার দুপুর থেকে শুরু হওয়া বিক্ষোভ মঙ্গলবার 32 ঘণ্টা পেরিয়ে গেছে, স্লোগানে বিক্ষোভে 6 লাখ হয়েছে গোটা এলাকা। মঙ্গলবার সকালে আরো কয়েকজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন। যতক্ষণ না আমাদের চাকরি আমরা নিয়োগ পাচ্ছি, আমাদের হকের চাকরি, 8 বছর আগে যে চাকরি চুরি গেছে সেই চাকরি আমরা ফেরত পাই, যতক্ষণ না ফেরত পাচ্ছি আমাদের সংগ্রাম চলছে, চলবে। বিক্ষোভরত চাকরি প্রার্থীদের প্রশ্ন, দুর্নীতির কারণে 8 বছর নিয়োগ পিছিয়ে যাওয়ায় অনেকেরই বয়স 40 পেরিয়েছে, তাই তারা আর ইন্টারভিউতে আবেদন করতে পারবেন না, এবার তারা কি করবেন? আন্দোলনকারীদের দাবি, ইন্টারভিউ ছাড়াই তাদের সরাসরি নিয়োগ করতে হবে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, আন্দোলনকারীদের দাবি অন্যায্য। এই অবস্থায় পর্ষদ রাজ্য সরকারের কোর্টে বল ঠেলেছে, আবার রাজ্য সরকার বল ঠেলছে আদালতের দিকে। পরপর দুবার ইন্টারভিউ দেওয়ার, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছেন, তা সত্ত্বেও তারা এমপ্যানেল হননি। কিছু রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক প্রতিষ্ঠান, তারা কিন্তু যেন তেন প্রকারেণ এই ধরনের আন্দোলনকে, আন্দোলনের পেছনে তারা কিন্তু তারা আন্দোলনকে ইগনাইট করছেন। ইতোমধ্যে তাদের এজ পেরিয়ে গেছে, বোর্ড তাদের তার ক্ষমতা বলে তাদের এজকে কন্ডন করে তারা অ্যাপ্লাই করতে পারবেন, বোর্ডের কিন্তু এই পাওয়ার বোর্ডকে দেওয়া নেই, এটা আমি তাদের জানিয়ে দিয়েছি। যদি পর্ষদের কিছু করেন না থাকে, তাহলে আমাদের লাশগুলো এখান থেকে নিয়ে যেতে হবে, তার কারণ আমরা নিজেদের দাবি থেকে নড়বো না। এই দায় ঠেলাঠেলির মধ্যে আসল প্রশ্ন হলো, বঞ্চিত যোগ্য প্রার্থীদের শেষ অবধি কি হবে? কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, দীপক ঘোষ, এবিপি আনন্দ।